97 এর ফেডারেশন কাপের সেমিফাইনালে সেই বিখ্যাত ডায়মন্ড ম্যাচ, আপনার প্রতিপক্ষ কোচ অমল দত্ত, হ্যাঁ, কি কানে মন্ত্র দিয়েছিলেন বাইচুং এর? ওটা ওই যে বললাম, আগে তৈরি করতে হবে টিমটাকে, তৈরি করতে হবে ফিজিক্যালি, তৈরি করতে হবে ইন্ডিভিজুয়ালি, তৈরি করতে হবে, তারপরে গ্রুপ হিসেবে তৈরি করতে হবে, টিম হিসেবে তৈরি করতে হবে। আমি যখন প্রথম থেকে গালাগালি হচ্ছিল, কথাবার্তা হচ্ছিল, অনেক কথাবার্তা চলছিল, একজন বললেন, কোচ বলেছেন নাকি বাইচুং বলে চুংচুং, তারপরে বলে ওমেরো বলে ছেলেটি হচ্ছে অমলেট করে খাবো, তারপরে ও তো শশাটা আছে, শোষো বলে লেফট আউট খেলতো, তাকে তো শশা কেটে স্যালাড করে খাবো, এইসব ব্যাপারটা আবার হচ্ছে। তখন আমাকে আমার স্মল জনতা পাগলের মতো বলে, আরে কি হইতা স্যার, আপনি কিছু করেন না, আপনি একটা করে দেখান, আরে মশা আমরা মরে যাই নাই, জীবন দিয়ে দেবো মশা, কী ভাবেরটা কি? তা আমি ওদের বলছিলাম যে দাঁড়ান না, দেখা যায় না, খেলা তো মাঠে হয়, খেলার আগের দিন, ঠিক খেলার আগের দিন আমি বলেছিলাম যে খেলাটা মাঠে হয়, ঘাবড়াবেন না, দেখুন না কি হয়। আমি একটা জিনিস বলেছিলাম যে তোমার লাস্ট অবধি বল ধরে রাখার ক্ষমতা আছে এবং গোলের সামনে ইউ আর ডেঞ্জারাস, কারণ তোমার মধ্যে একটা প্রত্যয় আছে বাইচুং যেটা সবাইকার মধ্যে নেই। গোলের সামনে তুমি যত কুল থাকতে পারো, সব প্লেয়ার অত কুল থাকতে পারে না। আমি মেওয়াদাকে দেখেছি, মেওয়ারলালকে দেখেছি, আমি নেবুল ডিস্ট্রাককে দেখেছি, শেষ মুহূর্তে গোলকিপার কাটিয়ে অলিম্পিক্সে গোল করছে, ভাবা যায়? অস্ট্রেলিয়া এগেনস্টে সেই প্লেয়ারদের দেখেছি, এবং আমিও চেষ্টা করি গোলের সামনে কতখানা কুল থাকা যায়, চেষ্টা করি, সবসময় থাকতে পারি যে তা নয়। আমার সবচেয়ে বড় বেশি আমার বিশ্বাস আমার শুটিংয়ের উপরে, অ্যাকুরেসি এবং পাওয়ার, আমি আগেই ফিনিশ করে দিতে চাই, কিন্তু আমি এটা চেষ্টা করি এবং চেষ্টা করি রোজ দেখে। আমি প্রত্যেককে বলেছিলাম অপেক্ষা করো একটু, রাইট টাইম, বাইচুংকে এটাই বলা ছিল যে টিম তোমার সঙ্গে সাপোর্ট করে যাচ্ছে, কিন্তু মনে রেখো আজকের খেলায় আমৃত্যু খেলা, এ খেলা শেষ হবে না, এ খেলা শেষ নেই, যতক্ষণ মাঠে আছো কেউ দাঁড়াবে না। তুমি যেমন সেন্টার ফোর্ড খেলছো, তোমার দায়িত্ব শুধু গোল করাই নয়, তো দরকার হলে ডিফেন্ড করতে হতে পারে। তুমি যারা যারা ডিফেন্ডার রয়েছে তারা তো ডিফেন্ড করছি, ফরওয়ার্ড যারা আছে তারা নিজের জায়গায় দাঁড়িয়ে থাকো না ফুর্তি করার জন্য। আজকে ফুর্তি করার সময় নেই, আমরা লড়াইটা করে যাব। ওমেনের ফুটবল বুদ্ধি অত্যন্ত প্রখর, ওর অ্যান্টিসিপেশন খুব ভালো, কিন্তু ওর যে বলটাও কাটবে তাড়াতাড়ি একজন কাছে লোক যাও, সেই জন্য গৌতমরা আগে যেতে লাগলো, প্লেয়ার্সরা আগে থেকে যেতে লাগলো, এবং তারা তখন গৌতমরা ছিল না, তখন নতুন ছেলেরা এসে গেছে। প্রদীপদা, আমাদের হাতে সময় প্রায় শেষ, একদম শেষে যে প্রশ্নটা আপনাকে করব বল, সেটা হচ্ছে প্রদীপ ব্যানার্জি বা পিকে ব্যানার্জি একজন বড় ফুটবলার, একজন বড় কোচ, এর থেকেও আমার মনে হয় একজন অনেক বড় মানুষ। আপনি যত সাফল্য পেতে পারতেন, যত অনেক কিছু করতে পারতেন, কিন্তু আপনি পরিবারের কথা ভেবে অনেক স্যাক্রিফাইস করেছেন। আপনার কি মনে হয় যে বড় খেলোয়াড় হতে গেলে প্রাইমারি কন্ডিশন একজন বড় মানুষ হওয়া? আমার তো মনে হয় যে কোনো ক্ষেত্রে, শুধু খেলা নয়, এনি স্ফিয়ার, কেউ যদি সত্যিই বড় হতে চান, বিশিষ্ট হতে চান বা হওয়ার চেষ্টা করেন বড় হওয়ার জন্য, তার প্রথম দরকার তার আত্মা পরিষ্কার হওয়া, তার নিজেকে যেমন নিজের প্রতি আত্মবিশ্বাস থাকবে, কিন্তু অন্যকে আঘাত করে কোনো আনন্দ লাভ করবেন না তিনি। আমার বিশ্বাস, যদি আপনার মধ্যে আত্মবিশ্বাস থাকে এবং আপনি সঠিক পথে চলেন, আপনি অনেক ভালো হতে পারেন। যেমন আজকালকার ছেলে মেয়েদের জন্য আমি বলি যে তোমরা ভয় খেও না বাবা, তোমাদের দেখে গোটা পৃথিবী ভয় খাচ্ছে, 33-35% যুবক যুবতী আমাদের। আপনি নিজেই একটু আগে বলছিলেন কথা প্রসঙ্গে যে শুধুমাত্র একটা হাত খরচা পাবো, মাইনেটা পাবো না, এই জন্য আমি বিদেশে যাইনি। হাত খরচা পেলে আপনার তো চলে যেত, আপনি মাইনে না পেলে অসুবিধা হতো আপনার পরিবারে, আপনার ভাই, আপনার আরো আত্মীয় যারা, যাদের আপনার উপর যারা নির্ভরশীল মানুষ, এর জন্য কি আক্ষেপ আছে আপনার? না না না, আমার কোনো আক্ষেপ নেই। বিশেষ করে বহু লোক বলেন, আরে মশাই আপনি ইসমানে খেললেন না, মোহনবানে খেললেন না, আমি ইসমানে খেলিনি, মোহনবানে খেলিনি, কিন্তু আমার আত্মার শান্তি আছে আমার বাঘা সোম, আমার কোচ, এবং একটু আগে আমি প্রথমেই বলেছিলাম বাঘা মিস্টার কে কে দা কল্যাণ কুমার দাস, তার শ্রাদ্ধ বাসর আছে 16-17, আমি তাদের প্রতি কৃতজ্ঞ, আমাকে শিখিয়েছেন মানুষ হতে, ভালো মানুষ হতে, আরও ভালো মানুষ হতে। আমি জানি না কি হতে পেরেছি না পেরেছি, সেটা তো এমন কিছু না, সেটা আপনারা বিচার করবেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, গোটা ভারতবর্ষে শুধু নয়, অনেক বন্ধুবান্ধব যারা আমাকে ভালোবাসেন, আমাকে যদি তারা মনে করেন যে আমি তাদেরকে সত্যি সত্যি তাদের আনন্দ দিয়েছি, আমার ক্রীড়া দক্ষতা, ক্রীড়াগত দক্ষতা, কিংবা মানুষ হিসেবে আমি তাদের বলেছি বা প্রমাণ করেছি যে আমি মানুষ হিসেবে ভালো, আমি কাউকে ছোট করি না, কাউকে খাটো করি না, আমি মনে করি না যে কাউকে আমি খারাপ করছি। ভেরি ডিফিকাল্ট কম্পিটিটর, ভেরি টাফ কম্পিটিটর, আমি আমার ট্র্যাকে দৌড়ই, আমি যদি ট্র্যাকে দৌড়ে আপনাকে হারাই, আপনার তো আপত্তির কোনো কারণ নেই,
আপনাকে ল্যাঙে না মেরে আপনাকে যদি আমি হারাই, আপনাকে না আনফেয়ার মিনসে না এ করে হারাই, তো অন্যায় কিছু করছি না আমি, করছি কি? সেই গর্ব এখনও আপনাকে রিজু রেখেছে এই বয়সেও, এবং আমরা আশা করব আপনি শতায়ু হন। আমাদের অনেক শুভেচ্ছা আপনার সঙ্গে থাকবে, আপনার সঙ্গে শুধু আমাদের নয়, আমাদের আপামর বাঙালির শুভেচ্ছা থাকবে। আমাদের সঙ্গে ছিলেন প্রদীপ বন্দ্যোপাধ্যায়, পি কে ব্যানার্জি বা পি কে নামে যিনি অনেক বেশি পরিচিত, একটা লম্বা প্রজন্মের সময় ধরে। আপনাদেরও ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আপনারা দেখছেন নিউজ টাইম।